এটা একটা ঐতিহাসিক জয়। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় সাতটা জেলা কর্ণাটকের, সেখান দিয়ে রাহুল গান্ধী পদযাত্রা করেছিল, তার প্রভাব ভয়ঙ্কর হয়েছিল, তার বিশাল প্রভাব পড়েছিল। আমি কর্ণাটকে ভোটের প্রচারে গিয়ে সেটা মানুষের কথাতে বুঝেছিলাম। রাহুল গান্ধীর ভারত জোড়ো নফরত ছোড়ো এই স্লোগান সারা ভারতবর্ষের মানুষকে উদ্বেলিত করেছিল এবং ভারতবর্ষের মানুষকে সংঘবদ্ধ করেছে। তাই মোদী সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করলেও, জঘন্য রাজনীতি করবার চেষ্টা করলেও, কর্ণাটকের মানুষ সব মুছে দিয়েছে, ধুয়ে দিয়েছে বিজেপি পার্টিকে। বিজেপি পার্টি দুর্নীতির সরকার, 40% কমিশনের সরকার, এই যে কংগ্রেস প্রচার করেছিল তা সত্য বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ কংগ্রেসের বক্তব্য মানুষ গ্রহণ করে আজকে কর্ণাটকের বুকে আবার কংগ্রেসের নতুন জয়যাত্রা শুরু করলো। মনে রাখবেন, এই কর্ণাটকে একদিন চিকমাগালুর হয়েছিল। কর্ণাটক কোনোদিন কংগ্রেসকে বিপদের সময় সহযোগিতা বাদে অন্য কিছু করেনি। চিকমাগালুরের সেই নির্বাচনে ইন্দিরা গান্ধীর জয় তার সব থেকে বড় প্রমাণ। তাই কর্ণাটকের জয় মানে আপনি জানবেন এটা সারা ভারতবর্ষে এক বিশাল রাজনৈতিক নির্বাচনী প্রভাব সব কিছু পড়ল। কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত থাকবে, কারণ সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস আজ উজ্জীবিত। মোদীকে হারানো যায়, অমিত শাহকে হারানো যায়, তাকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে তারা প্রমাণ করে দিয়েছে। কর্ণাটকের কংগ্রেস কর্মী তারা প্রমাণ করে দিয়েছে যে মোদী ইজ নট ইনভিনসিবল, মোদী অপরাজেয় নয়, এটা প্রমাণ করে দিয়েছে কর্ণাটকের মানুষ কংগ্রেসের নেতৃত্বে। তাই কর্ণাটকের মানুষকে কোটি কোটি প্রণাম, কোটি কোটি শ্রদ্ধা এবং ভারতবর্ষের আগামী দিনের কংগ্রেস ধর্মনিরপেক্ষতার বাণী নিয়ে সারা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ রাখবার শপথ নিয়ে এগিয়ে যাবে।